বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর সকলের মনোবাসনা কিন্তু পূর্ণ হবে। এতদিন যাবত আপনারা অনেকে আমাকে একটি কমেন্ট করে যাচ্ছেন যে এই কাজটিকে আপনারা কিভাবে করবেন। একেবারে চমৎকার এবং অবাক্যর একটি কাণ্ড, আপনি ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কখনোই বুঝবেন না। তো অবশ্যই আপনাকে ভিডিওটিকে স্কিপ করতে পারবেন না, অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন। স্কিপ করলে কিন্তু আপনি চরমভাবে ভিডিওটিকে মিস করবেন। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে এটা জানতে চেয়েছিলেন যে কিভাবে আমরা আমাদের ফোনকে ব্যবহার করে জাস্ট মোবাইলকে লকড রেখে ভিডিও রেকর্ড করব, অর্থাৎ আপনি লুকিয়ে কিভাবে ভিডিওকে রেকর্ড করবেন। তো এই কাজটি যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। এবং বন্ধুরা, আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। বন্ধুরা, মাত্র কয়েক সেকেন্ড লাগবে শুধুমাত্র আপনাদের এই কাজ থেকে শিখতে। ফার্স্ট অফ অল, আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি একটু পরে দেখাই দিব। ফার্স্ট অফ অল আমরা কী করবো, অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলে আমরা নর্মালি এরকম ইন্টারফেসগুলো দেখতে পারবো। আমরা জাস্ট কী করবো, ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাকে সিলেক্ট করে নিব, দেন আমরা আবারও সিলেক্ট করব। তারপর এখানে অ্যালাউ চাইবে, আমরা অ্যালাউতে ক্লিক করে নেব। অ্যালাউতে ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি আপনাদের ফোনে সেট হয়ে গিয়েছে। এখন আপনি যদি সেটিং আইকনে ক্লিক করেন, আপনি এই ফোন থেকে কিন্তু চমৎকারভাবে বিভিন্ন ধরনের সেটিংসগুলোকেও দেখতে পারবেন, যেগুলো আপনার ফোনে করতে পারবেন। এখন কথা হচ্ছে কীভাবে আপনি লুকিয়ে ভিডিও রেকর্ড করবেন। এর জন্য জাস্ট আপনাদের কী করতে হবে, ফার্স্ট অফ অল আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এটা একটি খুবই সিম্পল অ্যাপ্লিকেশন। আপনারা কী করবেন, এটার উপর ক্লিক করে নেবেন। এটার উপর যখনই ক্লিক করবেন এখানে সেকেন্ড চলে আসবে এবং কতটুকু রেকর্ড হচ্ছে, কিভাবে রেকর্ড হচ্ছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমরা তো আমাদের ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছি না যে গোপনে কিভাবে ভিডিও রেকর্ড হচ্ছে বা লুকিয়ে কিভাবে ভিডিও রেকর্ড করব। বন্ধুরা, এখান থেকে যখন আপনি এই সিস্টেমটা দেখতে পারবেন, এখানে টাইমটি শো হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন আপনাদের ফোন থেকে কিন্তু এখন ভিডিওটিকে রেকর্ড হচ্ছে। তো এখান থেকে চাইলে আপনি আপনার ফোনের ক্যামেরাতে হাত রাখতে পারেন, বা আপনি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে পেঁচিয়ে দেখতে পারেন, বা আপনি যেখানেই মুভ করবেন না কেন আপনাদের ফোনে কিন্তু এখন রেকর্ড চলছে। তো এখান থেকে আমি যদি আমার ফোনকে এখন লক করে দিই, তারপরও কিন্তু দেখতে পারবো আমাদের ফোনের ভিডিওটি রেকর্ড হতে থাকবে। তো এখন জাস্ট আমরা কী করবো, এটাকে আনলক করলাম এবং একটা রেকর্ড হচ্ছে। তো আমি যদি এটাকে জাস্ট এখন বন্ধ করতে চাই, বা আমি কীভাবে বন্ধ করব, আমি বন্ধ করার জন্য জাস্ট সিম্পলি এটার উপর ক্লিক করে নিব। ক্লিক করলে এখান থেকে এটা বন্ধ হয়ে যাবে এবং আপনারা এখন এই উপর থেকে একটি ফাইল অপশন দেখতে পারবেন। এটার উপর ক্লিক করলে আপনি যে ফাইলটি রেকর্ড করেছিলেন সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে আপনি সময়ও দেখতে পারবেন, চাইলে এটাকে আপনি প্রিভিউ করেও দেখতে পারেন। আমরা যদি প্রিভিউর উপর ক্লিক করি, তাহলে আমাদের যে কোনো একটি জাস্ট ভিডিও প্লেয়ারকে চুজ করতে হবে। আমরা ভিডিও প্লেয়ারটাকে চুজ করে নেব। চুজ করার পর এখান থেকে জাস্ট আমরা কিন্তু এখন এই যে আমি যে মোবাইল দিয়ে ভিডিও করলাম, কথা বললাম, সকল কিছু কিন্তু এখান থেকে এখন রেকর্ড হচ্ছে এবং আমি দেখতে পারছি। তো এভাবে করেই কিন্তু আপনারা জাস্ট গোপনে ভিডিওকে রেকর্ড করতে পারবেন। তো আপনারা যারা কমেন্ট করেছেন তারা কিন্তু অবশ্যই কাজটি শিখে নিয়েছেন। তো এখন আমরা দেখব কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয়। তো এই অ্যাপ্লিকেশনটিকে অবশ্যই আপনাদের মাস্ট বি ইনস্টল করে নিতে হবে, তাহলে আপনি এই কাজটি কমপ্লিটলি করতে পারবেন। তো এর জন্য কী করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদের প্লে স্টোর ওপেন করতে হবে। তারপর এখান থেকে আপনারা সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও। ব্যাকগ্রাউন্ড ভিডিও লিখে সার্চ করলে দুই নম্বর যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।